হরি ওম। আজকে আমরা আলোচনা করব সেই সব মানুষের কথা যারা অতীতে কুকর্ম করেছে এবং এখন মনে মনে আফসোস করছে, দুঃখ করছে, হাহুতাশ করছে কেন আমরা অতীতে কুকর্ম করেছিলাম। তো বামুনি এ প্রসঙ্গে বলছে, অতীতে কুকর্ম করিয়াছ, বেশ করিয়াছ, তাহা নিয়া আর দুশ্চিন্তা করিবার কোনো প্রয়োজন নাই। এখন সাহসের সহিত অসৎ কর্মের অসৎ ফলটুকু ভুগিয়া লও আর প্রতিজ্ঞা করো যে জীবনে আর দ্বিতীয়বার বিবেক বিরোধী কাজ করিবে না। অনুতাপে নিশ্চয়ই প্রয়োজন আছে, কিন্তু সমগ্র জীবন ভরিয়াই যদি অনুতাপের অশ্রুধারা বর্ষণ করিতে হয় তবে তো কাঁদিতে কাঁদিতে অন্ধ হইয়া যাবে, কিন্তু অন্ধ হইলে চলিবে না। নিজের কাজটিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখিতে বিরত ছিলে বলিয়াই তো কুকর্ম করিয়া কষ্ট পাইতেছ। অতীতকে অতীতের গর্ভে ডুবিতে দাও, ভবিষ্যৎকে নতুন করিয়া গড়িবার জন্য বদ্ধপরিকর হও।